হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। 2024 সালের ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে সর্বমোট 13টি সিনেমা। এই 13টি সিনেমার মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হল দখল করে নিয়েছে এবং কোন সিনেমা এখন পর্যন্ত হল থেকে অ্যাডভান্স বুকিংয়ে কত আয় করেছে, চলুন আজকের এই ভিডিওতে দুটি সিনেমার হলের লিস্ট এখনো পাওয়া যায়নি। তো যাই হোক, এই তালিকার 10 নম্বরে আছে মেঘনাকন্যা। মেঘনাকন্যা এই সিনেমাটি ঈদের দিন থেকে দুটি সিনেমা হলে চলবে। এই দুটি সিনেমা হল থেকে অ্যাডভান্স বুকিংয়ে আয় করেছে মেঘনাকন্যা সিনেমাটি প্রায় 1 লক্ষ টাকার মতো। এই তালিকার 9 নম্বরে আছে কাজী হায়াত পরিচালিত মারুফ অভিনীত গ্রিন কার্ড সিনেমাটি। গ্রিন কার্ড সিনেমাটি ঈদের দিন থেকে মাত্র 5টি সিনেমা হলে চলবে। মারুফ অভিনীত গ্রিন কার্ড সিনেমাটির বাজেট যেহেতু 4 কোটি টাকা, সেই তুলনায় এই সিনেমাটি খুবই কম সিনেমা হল পেয়েছে। তো যাই হোক, মারুফ অভিনীত গ্রিন কার্ড সিনেমাটি এই 5টি সিনেমা হল থেকে অ্যাডভান্স বুকিংয়ে আয় করেছে 4 লক্ষ টাকার মতো। ঈদ উল ফিতরে সবচেয়ে বেশি সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 8 নম্বরে রয়েছে লিপস্টিক সিনেমাটি। আদর আজাদ ও পূজাচেরি অভিনীত লিপস্টিক সিনেমাটি ঈদের দিন থেকে 7টি সিনেমা হলে চলবে। এই 7টি সিনেমা হল থেকে এখন পর্যন্ত অ্যাডভান্স বুকিংয়ে আয় করেছে লিপস্টিক সিনেমাটি প্রায় 4.5 লক্ষ টাকা। ঈদ উল ফিতরে সবচেয়ে বেশি সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 7 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে জায়েদ খান ও মৌসুমী অভিনীত সোনারচর সিনেমাটি। এই সিনেমাটি ঈদের দিন থেকে 7টি সিনেমা হলে চলবে। জায়েদ খান অভিনীত সোনারচর সিনেমাটি এই 7টি সিনেমা হল থেকে এখন পর্যন্ত অ্যাডভান্স বুকিংয়ে আয় করেছে প্রায় 4.5 লক্ষ টাকার মতো। ঈদ উল ফিতরে সবচেয়ে বেশি সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 6 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে জিন 2 সিনেমাটি। জিন সিনেমাটি সাফল্যের পর জিন 2 সিনেমাটি নির্মাণ করা হয়েছে। জিন 2 এই সিনেমাটি ঈদের দিন থেকে 7টি সিনেমা হলে চলবে। এই 7টি সিনেমা হল থেকে এখন পর্যন্ত অ্যাডভান্স বুকিংয়ে আয় করেছে জিন সিনেমাটি প্রায় 5 লক্ষ টাকার মতো। ঈদ উল ফিতরে সবচেয়ে বেশি সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 5 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে রোশন ও বুবলি অভিনীত মায়া সিনেমাটি। রোশন ও বুবলি অভিনীত মায়া সিনেমাটি ঈদের দিন থেকে 9টি সিনেমা হলে চলবে। এই 9টি সিনেমা হল থেকে মায়া সিনেমাটি এখন পর্যন্ত অ্যাডভান্স বুকিংয়ে আয় করেছে 5 লাখ টাকার উপরে। ঈদ উল ফিতরে সবচেয়ে বেশি সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে কাজল রেখা সিনেমাটি। রাজ অভিনীত কাজল রেখা এই সিনেমাটি ঈদের দিন থেকে সারা বাংলাদেশে 10টি সিনেমা হলে চলবে। এই 10টি সিনেমা হল থেকে কাজল রেখা সিনেমাটি এখন পর্যন্ত অ্যাডভান্স বুকিংয়ে আয় করেছে প্রায় 6 লক্ষ টাকার মতো। ঈদ উল ফিতরে সবচেয়ে বেশি সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে দেওয়ালের দেশ সিনেমাটি। এই সিনেমাটিতে অভিনয় করেছেন রাজ ও বুবলি। দেওয়ালের দেশ এই সিনেমাটি ঈদের দিন থেকে প্রায় 14টি সিনেমা হলে চলবে। এই 14টি সিনেমা হল থেকে এখন পর্যন্ত দেওয়ালের দেশ সিনেমাটি অ্যাডভান্স বুকিং আয় করেছে প্রায় 7 লক্ষ টাকার উপরে। ঈদ উল ফিতরে সবচেয়ে বেশি সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে অমর সিনেমাটি। রাজ অভিনীত অমর সিনেমাটি ঈদের দিন থেকে সারা বাংলাদেশে 21টি সিনেমা হলে চলবে। এই 21টি সিনেমা হল থেকে অমর সিনেমাটি অ্যাডভান্স বুকিংয়ে আয় করেছে প্রায় 10 লক্ষ টাকার মতো। 2024 সালের ঈদ উল ফিতরে রাজ অভিনীত 3টি সিনেমা মুক্তি পেয়েছে। এই 3টি সিনেমা সর্বমোট হল পেয়েছে 45টির মতো। তার মানে বোঝা গেল শাকিব খানের শক্ত প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে পরবর্তীতে রাজ। তো যাই হোক, ঈদ উল ফিতরে সবচেয়ে বেশি সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 1 নম্বরে রয়েছে ডালিউড কিং শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি। এই সিনেমাটি ঈদের দিন থেকে সারা বাংলাদেশের রেকর্ড পরিমাণ 122টি সিনেমা হলে চলবে। ডালিউড কিং শাকিব খানের রাজকুমার সিনেমাটি গ্রামাঞ্চলের সিনেমা হলগুলো ছাড়া শহরের হলগুলোতে 5 লক্ষ টাকা থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত অ্যাডভান্স বুকিং হয়েছে। তাছাড়া শাকিব খানের রাজকুমার সিনেমাটি গ্রামাঞ্চলের সিনেমা হলগুলোতেও বুকিং হয়েছে 1 লক্ষ টাকা থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত। ডালিউড কিং শাকিব খানের রাজকুমার সিনেমাটি এই 122টি সিনেমা হল থেকে এখন পর্যন্ত অ্যাডভান্স বুকিংয়ে আয় করেছে প্রায় 2.8 কোটি টাকার মতো। শাকিব খানের রাজকুমার সিনেমা ছাড়া ডালিউডে আজ পর্যন্ত আর কোনো সিনেমাই অ্যাডভান্স বুকিংয়ে এত টাকা আয় করতে পারেনি। এর আগে ডালিউডে সবচেয়ে বেশি অ্যাডভান্স বুকিংয়ে আয় করেছিল কুখ্যাত কুনি সিনেমাটি। কুখ্যাত কুনি এই সিনেমাটি 2000 সালে 80টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল এবং অ্যাডভান্স বুকিংয়ে আয় করেছিল প্রায় 2.5 কোটি টাকার মতো। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন শাকিব খানের রাজকুমার সিনেমাটি। তাছাড়া রাজকুমার সিনেমার বাজেট প্রায় 4 থেকে 5 কোটি টাকা, এজন্য এই সিনেমার বুকিং বেশি টাকায় হয়েছে।